ময়মনসিংহে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এম এ হান্নানের বিরুদ্ধে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এই প্রথম কোনো মন্ত্রী যুদ্ধাপরাধ মামলায় সাক্ষ্য দিলেন। এদিকে 11 ফেব্রুয়ারি ময়মনসিংহের 9 জনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। কুমায়ুনচেষ্টের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের 10ম শ্রেণীর ছাত্র ছিলেন বর্তমান সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তিনি জানান, 71-এর 7 আগস্ট দুপুরে ময়মনসিংহের নতুন বাজারের পাশে এম এ হান্নানের বাড়ির কাছ থেকে পাকিস্তানি মিলিশিয়া বাহিনী, রাজাকার ও আলবদর বাহিনী তাকে ধরে ওই বাড়ির দোতলায় নিয়ে যায়। পরে তাকে নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের 205 নম্বর কক্ষে আটকে রেখে নির্যাতন করা হয়। পরদিন মুক্তিযোদ্ধা উমেদ আলী মাস্টার ও আব্দুর রহমানকে ধরে এনে সেখানে নির্যাতন করার পর তাদের হত্যা করা হয়। এ মামলায় সংসদ সদস্য এম এ হান্নান, তার ছেলে সাজ্জাদসহ 8 জনের বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও হত্যার 5টি অভিযোগ গঠন করা হয়েছে। উনি নিজে নির্যাতিত, নিজের সাক্ষী নিজেই দিলেন। আব্দুর রহমান মুক্তিযোদ্ধা ছিল এবং উমেদ আলী মাস্টার একজন, দুইজনকে যে নির্যাতন করছে এবং আব্দুর রহমানকে যে হত্যা করছে সেই সাক্ষী উনি দিয়ে গেলেন। এদিকে ময়মনসিংহের খলিলুর রহমান সহ 9 আসামির মানবতা বিরোধী অপরাধের মামলার রায় দেওয়া হবে আগামী বৃহস্পতিবার। ময়মনসিংহের খলিলুর রহমান বিশ্ব অন্যান্য আসামিদের যে মামলাটা আগে এটা সিএবিতে ছিল, মোট 9 জন আসামি এটা সিএবিতে ছিল, আজকে কোর্ট অর্ডারের জন্য রেখেছে, এটা আগামী পরশু 11 তারিখে এটা জাজমেন্টের জন্য রাখা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য এম এ হান্নান সহ 6 আসামি কারাগারে রয়েছেন, বাকি 2 জন এখনো পলাতক। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।